বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি ভিউয়ার্স? শাহনাজ রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি কাঁচা গোল্লার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি দুধের ছানা বানিয়ে নিব, এই জন্য হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। আর নিয়ে নিলাম ভিনেগার, পানির সম পরিমাণ ভিনেগার নিয়েছি। এখন একটি প্যানে আমি দুধ ঢেলে দিচ্ছি, 3 গ্লাস পরিমাণ। দুধ চুলাতে বসিয়ে দিয়েছি। দুধে যখন বলক উঠেছে ভালো মতো, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভিনেগারের মিশ্রণ। অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ছানার পানি আলাদা হয়ে গিয়েছে আর ছানাও আলাদা হয়ে গিয়েছে। খুব সহজেই আমরা এভাবে ছানা তৈরি করতে পারি ভিনেগার দিয়ে। এখন আমি একটি পাতলা কাপড় দিয়ে ছানা সেকে নিব। এখন এর মধ্যে দিব আমি নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব, যেন ভিনেগারে গন্ধ না থাকে। এই জন্য ছানা চিপে আমি পানি বের করে ফেলে দিচ্ছি। ছানা আমার রেডি। এখন আমি কাঁচা গোল্লা বানাবো। খুব সুন্দর ছানা তৈরি হয়েছে। এখন কাপ দিয়ে মেপে নিব। মেজারমেন্ট কাপ নিয়েছি, এখানে আধা কাপ পরিমাণ ছানা নিয়ে নিচ্ছি। এখন এই ছানা আমি আবার 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগের ছানার সাথে আমি মিশিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। হাত দিয়ে ভালোমতো মাখতে হবে 4 মিনিটের মতো। চিনি দিয়ে মাখানো ছানা আমি এখন একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন দিচ্ছি কনডেন্স মিল্ক, তারপর এটাকে জাল দিব। অনবরত এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ চুলাতে রেখে জাল দিয়ে নামিয়ে নেব ছানা। কাঁচা যে ছানা ছিল সেই কাঁচা ছানার সাথে এখন এই জাল দেওয়া ছানা একসাথে মিশিয়ে নেব। ভালোমতো মিশাতে হবে। হালকা গরম থাকতে এটাকে মিশিয়ে নিচ্ছি। কয়েকটি রোলের মতো বানিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে সমানভাবে ভাগ করে ছানা থেকে কাঁচা গোল্লা বানানো যাবে। গোল গোল করে আমি এখন কাঁচা গোল্লা বানিয়ে নিচ্ছি। গুঁড়া দুধের মধ্যে এখন আমি কাঁচা গোল্লা গড়িয়ে নিচ্ছি, তাহলে কাঁচা গোল্লা আমার রেডি। অনেক মজার খাবার, আমরা খুব সহজে এভাবে বাসায় বানাতে পারি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।